পুরো ভারতে হিংসার বীজ বপন করে দিয়ে এখন মনে হয়েছে যে না, মুসলমানদেরকে সম্মান করতে হবে, আজানকে সম্মান করতে হবে। আপনাদেরকে আমি এখন দুটো ভিডিও দেখাতে চলেছি, চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। হাই দর্শক, আমি এ আলী, আপনি দেখছেন ইউটিউব বাংলা 10। চলুন আগে বাড়া যাক। এখন মনে পড়েছে নেতা সাহেবদের যে আজানকে সম্মান করতে হবে, মুসলমানদেরকে সম্মান করতে হবে। সারা ভারত জুড়ে হিংসার বীজ বপন করে দিয়ে এখন মনে পড়েছে। আপনাদেরকে সর্বপ্রথম যেই ভিডিওটি দেখাতে চলেছি, ফরা সবাই বক্তব্য দিতে দিতে মসজিদে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিজেপি নেতা বক্তব্য থামিয়ে দিয়েছে, আপনারা ভিডিওটি দেখুন, তারপর কথা আগে বড়। আপনারা ভিডিও দেখলেন, এর জন্য আমি আমার তরফ থেকে স্যালুট জানাই। এটাই হলো আমাদের ভারতের সংস্কৃতি, ভারতের কালচার, যেটা আমাদের দেশের নেতারা বা কিছু মানুষ তারা ভুলে গিয়েছিল। আপনার ডিসপ্লেতে একটি ভিডিও চলছে, দেখুন বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, ঢোল তবলা বাজাচ্ছে আর অস্ত্র নিয়ে এরা নাচানাচি করছে। কদিন আগে সিরাফ 2 মিনিটের আজান নিয়ে এই ধরনের মানুষের খুবই কষ্ট হয়েছিল, আজকে তারা রাস্তায় বেরিয়ে কিভাবে ঢোল তবলা নিয়ে, দেখুন ভিডিও। সর্বপ্রথম আমি আমার অন্তর থেকে আমি ভালোবাসা জানাই ওই বিজেপি নেতাকে, আজানের সময় মাইক বন্ধ করে দিয়েছে তার জন্য। আমাদের দেশের সংস্কৃতি কালচার, এর নামই ভারত। তৃতীয় ভিডিওতে আপনারা যেটা দেখেছেন, 99% বাচ্চা যাদের সময় হলো পড়াশোনা করার, এই বাচ্চাগুলোর সময় হলো পড়াশোনা করার। পড়াশোনা করে বাবা মা অনেক স্বপ্ন দেখেছে, মানুষের মতো মানুষ হয়ে জনগণের সেবা করবে, জনগণের হয়ে কাজ করবে, বাবা মার সেবা করবে। বাড়ির বাবা মারা বাচ্চাদের জন্য এই স্বপ্নটাই দেখে, কিন্তু কিছু মানুষ এই সমস্ত বাচ্চাদের বাড়ির কথা ভাবে না, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দেশের এই ধরনের বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, শুধুমাত্র বাড়িতে বসে বসে মালাই কাটার জন্য। তোমরা হিন্দু মুসলমান দাঙ্গা করো আর আমরা বাড়িতে বসে বসে মালাই কাটবো, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বিদেশে পড়াশোনা করে মানুষ হচ্ছে, আমাদের তো কোনো টেনশনই নেই, আমরা লাগিয়ে দেবো গরিব মানুষে, যারা দিন আনে দিন খায় তাদের বাচ্চাদের হাতে আজকে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। এর কিন্তু আমি তীব্র বিরোধিতা করি, যেই ধর্মের হোক না কেন হিংসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদেরকে ভালো সমাজ গড়তে হবে, আমাদেরকে হিংসামুক্ত দেশ গড়তে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হিন্দু মুসলমান সম্প্রীতি একতা সকলে বজায় রাখুন, দাঙ্গায় পা দেবেন না, উস্কানিমূলক বক্তব্যতে কেউ কান দেবেন না। জয় হিন্দ, জয় সোনার বাংলা।